ধান জমি নাকি রাস্তা বোঝার উপায় নেই। রাজ্যের একাধিক জায়গায় রাস্তা নিয়ে ভোগান্তি চিত্র। মুর্শিদাবাদের সাগরদিঘি বারালা অঞ্চলের কৃষ্ণপুর গ্রামে কাদামাটিতে রাস্তার অবস্থা বেহাল। প্রতিবারের বর্ষার সময় এই ছবি ফুটে ওঠে। কাদায় ভরা রাস্তায় চলাচল করাই দায়। বেহাল রাস্তার কারণে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ি ঢুকতে চায় না। বর্ষায় সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়াদের। দীর্ঘদিন ধরে জলকাদা রাস্তা দিয়েই চলাফেরা করতে হচ্ছে সাগরদিঘির বারালা অঞ্চলের কৃষ্ণপুর গ্রামের মানুষকে, এমনই অভিযোগ করছেন সেই গ্রামবাসীরা। রাস্তার সারা বছরই একরকম সমস্যা থেকে যায় রাস্তাতে। রাস্তা দিয়ে না গরু বাছুর না জনসাধারণ কিছুই যেতে পারে না, কোনো সময় কোনো মুহূর্তেই যেতে পারে না। একটু জল জমলে, সামান্য একটু বৃষ্টি হলে যে সেখানে জল জমে যায়। ধরে সমস্যা হচ্ছে, কোনো গাড়ি গরু যাচ্ছে না, কোনো ছেলে মেয়েদেরকে স্কুল পাঠাবো তার সমস্যা। বর্ষার জল কাদার হাত থেকে রেহাই দিতে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। টিএমসি আসছে, কোনো সময় সিপিএম আসছে, কিন্তু কেউ কিছু করছে না, সব দেখছে, খালি প্রতিশ্রুতি দিছে, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি। আমরা কি চাইবো, আমাদের রাস্তাটা হয়ে যাক ভালো, আমরা বাজারঘাটে যেতে যেতে পারছি না, ডেলিভারি কিছু কাজ করে না। কি কাজ করছে, ভোট দিছি, পাস করাছি, কিছুই তো দেখাই না মানুষে, শুধু ভোট দিছি, খামোখাই কিছু করে না। কি চাইছি, রাস্তা ভালো চাইছি। সাফাই সুশাসক দলে একটা উন্নয়নের নামে বোকা বানানো হচ্ছে, উন্নয়ন তো হচ্ছেই না। এই সরকারটা গরু এবং কয়লা মাটি মাফিয়াদের ঠিকাদারদের হাতে চলে গেছে, এটা অভিষেক ব্যানার্জি নিজে বলেছেন। পাল্টা বিরোধীদের মন্তব্য, এই রাস্তা তৈরি করে তাদের চলাচলের কিন্তু যোগ্য করে তুলুক। মুর্শিদাবাদ থেকে মইনুল ইসলাম, ক্যালকাটা নিউজ।